নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের প্যারামেডিকেল কোর্সে ভর্তির জন্য আপনাকে কী কী প্রসেস ফলো করতে হবে এবং এর সমস্ত যোগ্যতা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং ভর্তি সম্পর্কিত সমস্ত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এই প্যারামেডিকেল কোর্সে ভর্তির জন্য যে সেশন, সেটি 2 সেপ্টেম্বর 2024 থেকেই শুরু হয়ে যাচ্ছে। এই প্যারামেডিকেল কোর্সে ভর্তির জন্য অনলাইনে আবেদন 6/6/2024 থেকে 18/7/2024 পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। আপনারা আবেদন করতে পারবেন এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে। কীভাবে আবেদন করবেন সেটিও আমরা এখানে দেখে নেব। আর এখানে আবেদনের জন্য আপনাদেরকে টোটাল 500 টাকা পেমেন্ট করতে হবে। এটি আবেদনের সময়, সেটি আপনি বিভিন্ন নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এছাড়া পরবর্তীতে পরীক্ষা দেওয়ার পরে রেজিস্ট্রেশন ফিজ হিসাবে যখন আপনারা কাউন্সিলিং করবেন তখন আপনাদেরকে 100 টাকা পেমেন্ট করতে হবে চয়েস ফিলিংয়ের জন্য। এবার এখানে কতগুলো কোর্স আছে সেটি আপনি দেখে নিন। এখানে টোটাল 13টি কোর্স আছে। এবার আপনারা যদি চান প্রত্যেক কোর্স নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করতে, তাহলে অবশ্যই সেটি কমেন্টে জানাবেন। সর্বপ্রথম যেমন ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, এছাড়াও রয়েছে ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি, ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি, এছাড়াও ডিপ্লোমা ইন রেডিওথেরাপিউটিক টেকনোলজি। এখানে টোটাল এরকম 13টি কোর্স রয়েছে। তো আপনারা কোনটি করবেন, কোনটি আপনাদের জন্য ভালো হবে সেটি যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আপনাদেরকে এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য কী কী যোগ্যতা থাকতে হবে। সর্বপ্রথম আপনাদেরকে অবশ্যই 10+2 HS উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং আপনাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই 3টি সাবজেক্টে ইন্ডিভিজুয়ালি প্রত্যেক সাবজেক্টে আলাদা আলাদাভাবে পাস মার্কস কিন্তু থাকতে হবে। আর বয়সের ক্ষেত্রে বলা হয়েছে মিনিমাম 17 বছর বয়স আপনাদের হতেই হবে এবং 17 বছর হতে হবে 31 ডিসেম্বর 2024 অনুসারে। এখানে টোটাল 127টি কলেজ রয়েছে। তো আপনাদের যেমন র্যাঙ্ক আসবে সে অনুযায়ী ভিত্তি করে আপনারা কলেজগুলি কাউন্সিলিংয়ের সময় সিলেক্ট করে নিতে পারবেন। এরপরে আপনারা অ্যাপ্লাই করার পরে এখানে একটি এন্ট্রান্স এক্সাম দিতে হবে, যেটি সাধারণত অফলাইনে হয়ে থাকে। শুধুমাত্র কোভিডের সময় ছাড়া এখন পর্যন্ত সমস্ত পরীক্ষায় প্যারামেডিকেলের জন্য অফলাইনে হয়েছে, এবছরও এটি অফলাইনে সম্পন্ন করানো হবে। অফলাইন এক্সামিনেশনের জন্য ডেট, সেটি দেখুন বলা হয়েছে রবিবার, সানডে 28 জুলাই 2024 এই পরীক্ষাটি হবে। পরীক্ষাটি হবে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত। আর এখানে সমস্ত ডেটগুলি কিন্তু টেন্টেটিভ। পরবর্তীতে কোনো ডেট যদি চেঞ্জ হয় তাহলে আপনাদেরকে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে। এবার যদি আমরা অনলাইনে আবেদন করতে যাই, অনলাইনে আবেদনের জন্য আপনাদেরকে চলে আসতে হবে www.smfwb.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। তারপরে উপরে দেখুন এখানে ব্লিঙ্ক হচ্ছে অনলাইন অ্যাডমিশন, এর উপরে ক্লিক করে দিতে হবে। এর উপরে ক্লিক করলেই smfwb.formflix.org এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অনলাইনে আবেদনের জন্য অ্যাপ্লাই অনলাইন এর উপরে ক্লিক করে দিতে হবে। এর উপরে ক্লিক করলেই এর যে অনলাইনের পেজ সেটি চলে আসবে। এখানে দেখুন নেম, সর্বপ্রথম ফার্স্ট নেম, নামের প্রথম অংশ, মিডিল নেম থাকলে আপনি দেবেন, তারপরে লাস্ট নেম। এগুলো দেওয়ার পর ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটি অবশ্যই দিতে হবে DDMMYYYY এই ফরম্যাটে, প্রথমে ডেট, তারপরে মান্থ এবং তারপরে ইয়ার। মোবাইল নাম্বার অবশ্যই এটি দিতে হবে, মেল আইডি, মোড অফ এক্সাম এটি আপনাকে সিলেক্ট করতে হবে, যেটি ডিফল্ট এক্সাম অ্যাট অফলাইন সেন্টার পেন অ্যান্ড পেপারে। এবার তারপরে আপনাদেরকে যে সিটি, আপনার এক্সামিনেশন সিটি, 3টে প্রিফারেন্স আপনাকে দিতে হবে, কোথায় কোথায় আপনি অনলাইনে আপনার এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় নিতে চান সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। 3টে সিটি নেওয়ার পরে এখানে যে পাসওয়ার্ড, এটি একটি পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড ক্রিয়েটের জন্য এখানে দেখুন বলা হয়েছে পাসওয়ার্ড শুড বি অফ 8 ক্যারেক্টার্স উইথ অ্যাট লিস্ট 1 আপার কেস, 1 লোয়ার কেস, 1 স্পেশাল ক্যারেক্টার। এইভাবে আপনাকে পাসওয়ার্ডটি কিন্তু দিতে হবে। এরপর এখানে যে সিকিউরিটি কোড রয়েছে, সিকিউরিটি কোডটি আপনাকে এখানে অ্যাজ ইট ইজ দেখে দেখে এন্টার করে দিতে হবে এবং তারপরে আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে আপনার মেলে একটি মেসেজ যাবে যেখানে আপনার রেজিস্ট্রেশনের সমস্ত ডিটেলস থাকবে এবং তারপরে এই আমরা যেখান থেকে SMFWB এর যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে দেখুন অ্যাপ্লিক্যান্ট লগইন, এর উপরে ক্লিক করে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড এবং তার যে সিকিউরিটি কোড সেটি দিয়ে আমরা এখানে লগ ইন করে নিতে পারবো।
SMFWB-র যে ইনফরমেশান বুলেটিন সেটা দেখে নিচ্ছি, কেননা এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলি মিস আউট হয়ে গেলে কিন্তু আপনি পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন। এখানে রেজিস্ট্রেশন করার সময় আপনি যে নাম, বাবার নাম বা মায়ের নাম দেবেন বা ডেট অফ বার্থ দেবেন সেটি কিন্তু পরবর্তীতে আর কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। এই যে তথ্যগুলি আপনি এখানে প্রোভাইড করবেন সেটি অবশ্যই আপনাকে অ্যাডমিট কার্ড বা মার্কশিটের সঙ্গে ম্যাচ করতে হবে। কোনো কোয়ারির জন্য আপনারা যে এক্সামিনেশন হেল্প ডেস্ক রয়েছে সেই নাম্বারটি আপনার এখানে দেওয়া হয়েছে, এখানে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা এখানে আপনার মেল আইডি দেওয়া হয়েছে সেই মেল আইডিতে আপনারা মেলও করতে পারেন। আর আপনারা যারা ওয়েস্ট বেঙ্গলে, যেহেতু কিছুদিন আগেই OBC তালিকা নিয়ে কিছু সমস্যা রয়েছে এবং যাদের OBC সার্টিফিকেট নিয়ে এই সমস্যার সৃষ্টি হয়েছে, তাদের যদি নির্দিষ্ট সার্টিফিকেট EWS বা কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেই সার্টিফিকেটে আবেদন করবেন, তাছাড়া আপনারা জেনারেল হিসাবে আবেদন করবেন, কেননা পরবর্তীতে আপনারা সার্টিফিকেট প্রডিউস না করতে পারলে কিন্তু আপনাদের সমস্যা হবে অ্যাডমিশনের ক্ষেত্রে। আপনারা যে সমস্ত 13টি গভর্নমেন্ট ইনস্টিটিউশন রয়েছে সেখানে ভর্তির জন্য প্রথমে যদি চান্স পান তাহলে 20,000 টাকা টোটাল পেমেন্ট করতে হবে অ্যাডমিশনের সময়, এবং ইনস্টলমেন্ট এই কোর্সের সেটিও 20,000 টাকা, সেটি আপনাদেরকে ভর্তির 9 মাসের মধ্যে কিন্তু পেমেন্ট করতে হবে, সেটি এখানে বলে দেওয়া হয়েছে। এছাড়াও পরবর্তীতে আপনাদেরকে রেজিস্ট্রেশনের জন্য 800 টাকা পেমেন্ট কিন্তু করতে হবে। তাহলে আপনারা বুঝে যাচ্ছেন যে কত টাকা আপনারা এখানে পেমেন্ট করতে হবে, এবং এই কোর্সটি করার পরে যে 6 মাসের ট্রেনিং সেটার জন্য 2,000 টাকা পার মান্থ কিন্তু আপনাদেরকে স্টাইফেন হিসাবে দেওয়া হবে। আর আপনারা কোনো কোর্সে একবার অ্যাডমিশন নিয়ে নিলে সেটি কিন্তু পরবর্তীতে আর কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। 6 মাসের যে কম্পালসারি ট্রেনিং সেটি ফাইনাল ইয়ারের পরে সেই সেম ইনস্টিটিউশন থেকে করতে হবে। আর এখানে দেখুন এক্সামিনেশনের যে প্যাটার্ন সেটিও বলে দেওয়া হয়েছে, ফিজিক্সের জন্য টোটাল ফুল মার্কস থাকবে 25, কেমিস্ট্রির জন্য 25 এবং বায়োলজির জন্য টোটাল 50 নম্বর থাকবে। আর টাইমটি দেখুন 10টা থেকে 1টা, 3 ঘন্টা টাইম রয়েছে। আর আপনাদেরকে যেমনটি বললাম MCQ-এ কোশ্চেন হবে, আর এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। আপনাদের এখানে প্রশ্নপত্র বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতে কিন্তু থাকবে। ওয়েমার শিটের 4টি অপশনের মধ্যে আপনাদেরকে সঠিক অপশনটি সেখানে মার্ক করতে হবে। এখানে দেখুন বলে দেওয়া হয়েছে দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং, এটি আপনাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধাজনক হবে, আপনাদের যেহেতু এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। এখানে দেখুন কীভাবে র্যাঙ্কিং তৈরি করা হবে আপনাদের সেটি এখানে দিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে এই যে অ্যাডমিট কার্ডের কথা বলা হয়েছে, আপনাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে এবং সেই অ্যাডমিট কার্ডটি প্রিন্ট আউট নিয়ে আপনারা তখন পরীক্ষা সেন্টারে যাবেন, এবং সেখানে কী কী করতে হবে এবং কী কী করতে হবে না সেখানে কিন্তু দেওয়া থাকবে। সেন্টারগুলো আপনারা চুজ করবেন সেখান থেকে SMFWB যে কোনো সেন্টার আপনাদের পরীক্ষা দিতে পারে, আপনারা কিন্তু সেগুলি কোনোভাবেই চেঞ্জ করানোর জন্য আবেদন করতে পারবেন না। পরীক্ষা সেন্টারে যাওয়ার জন্য হার্ড কপি অফ অ্যাডমিট কার্ড যেটি দেওয়া হবে সেই অ্যাডমিট কার্ডের কপি, কালার ফটোগ্রাফ যেটি আপনি অনলাইনে আবেদনের সময় ব্যবহার করে থাকবেন সেই ফটোগ্রাফ আপনাকে নিয়ে যেতে হবে, এনি ফটো আইডেন্টিটি কার্ড ইন অরিজিনাল সাচ অ্যাজ আধার, প্যান কার্ড, পাসপোর্ট অথবা ক্লাস 10-এর অ্যাডমিট কার্ডও আপনি নিয়ে যেতে পারেন। অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন 27/7/2024 এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এন্ট্রেন্সের ডেট 28/7/2024 এবং ফাইনাল যে মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড সেটি প্রকাশিত হবে 1 আগস্ট 2024। আর কাউন্সিলিংয়ের যে ডেট সেগুলি পরবর্তীতে কিন্তু ওয়েবসাইটে জানানো হবে। আপনারা SMFWB-র যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি রেগুলারভাবে ভিজিট করবেন এবং আপনারা এখানে কিন্তু পরবর্তীতে সেই সমস্ত তথ্যগুলি পেয়ে যাবেন। আর ভেরিফিকেশনের জন্য ডকুমেন্টস যে ভেরিফাই হবে তার জন্য কী কী লাগবে দেখুন, হাই স্কুল সার্টিফিকেট, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটি, ক্লাস 12-এর এক্সামিনেশন সার্টিফিকেট এবং মার্কশিট, ক্যারেক্টার সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, আপনার যদি EWS কোটা থাকে সেই কোটা সার্টিফিকেট, অথরাইজেশন সার্টিফিকেট, যদি ভেরিফিকেশনের জন্য আসতে না পারেন তাহলে তার অথরাইজেশন সার্টিফিকেট কিন্তু লাগবে, দুটো রিসেন্ট পাসপোর্ট সাইজ, কালার ফটোগ্রাফ, যদি আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে মেডিকেল বোর্ড দ্বারা যে সার্টিফিকেট প্রদান করা হয়েছে সেটি, র্যাঙ্ক কার্ড, এগুলি
আপনাদেরকে কিন্তু নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। তো আশা করছি আপনাদের সমস্ত ডাউট এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি কমেন্টে জানাবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।